Bom. Assalamualaikum, Miss Mai. Miss Ashche. Assalamualaikum, Miss. কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ মিস ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। রোজা আছো তো? জি মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের গত সপ্তাহে বন্ধ ছিল তাই না? কি জানি ছিল গত সপ্তাহে? 16ই পহেলা বৈশাখ ছিল গত বুধবার, এই জন্য বন্ধ ছিল। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের যে টপিকগুলো পড়িয়েছিলাম রক্ত সঞ্চালন পড়িয়েছি, হৃৎপিণ্ডের গঠন, তারপরে হচ্ছে তোমার ধমনি, শিরা, কৌশিকচালিকা, এগুলো সবই পড়িয়েছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে হার্টবিট, ঠিক আছে? হার্টবিট বা হৃদচক্র, এটা পড়াবো আজকে। হৃদচক্র যেটা, দেখতে পাচ্ছ স্ক্রিনে? হৃদচক্র বা হার্টবিটের যে দশা সমূহ, ঠিক আছে? তাহলে প্রথমে আসো হার্টবিট বা হৃদ স্পন্দন যেটা, সেটা কি? হৃৎপিণ্ডের পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণকে বলা হচ্ছে তোমার হৃদস্পন্দন। হৃৎপিণ্ডের যে পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণকে বলা হচ্ছে হার্টবিট বা হৃদ স্পন্দন। আচ্ছা, হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে, কি বলে বলো তো? শুধু যদি বলি হৃৎপিণ্ডের সংকোচন কি নামে পরিচিত, কি বলবা বলো? সিস্টল, নাম শুনো নাই এর আগে? হৃৎপিণ্ডের সংকোচন হচ্ছে সিস্টল, এবং প্রসারণকে কি বলা হচ্ছে? ডায়াস্টল। আচ্ছা, আমি সিস্টল ডায়াস্টল এর আগে পড়াইনি তোমাদের, বলো তো, বলো। এর আগে তো এই টার্মগুলোর সাথে পরিচিত, তোমরা তো জানো এগুলো। তাহলে হৃৎপিণ্ডের যে সংকোচন সেটাকে বলা হচ্ছে সিস্টল, এবং প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টল, ঠিক আছে? তাহলে হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে কতগুলো ধারাবাহিক ঘটনা ঘটে? একটি স্পন্দন সম্পন্ন করতে হৃৎপিণ্ডের সংঘটিত ঘটনা সমষ্টিকে বলা হচ্ছে হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে? হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। তো তোমার একজন মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে 60 থেকে 100 বার হয়। এখানে যেটা আছে এটা দিবা না, তোমরা তোমাদের বইয়ে যেটা আছে সেটাই দিবা। আমি তোমাদের বইয়েরটাই বলছি যে একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে 60 থেকে 100 বার, ঠিক আছে? আচ্ছা, তাহলে 60 থেকে 100 বার তোমার হার্টবিটটা হবে। তো সে হিসেবে হৃদচক্রের স্থিতিকাল হচ্ছে 0.8 সেকেন্ড বা 0.8 সেকেন্ড। হৃদচক্রের স্থিতিকাল হচ্ছে 0.8 সেকেন্ড। তো মানুষের হৃদচক্রে, হৃৎপিণ্ডে হৃদচক্রের 4টি ধাপে সংঘটিত হয়। কয়টি ধাপে? 4টি ধাপে সংঘটিত হয়। ধাপগুলো কি কি দেখো। প্রথমে হচ্ছে অলিন্দের ডায়াস্টল। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অলিন্দের ডায়াস্টল। আচ্ছা, তাহলে ডায়াস্টলে কি কি হবে দেখো তো। ডায়াস্টলে কি হবে, ডান এবং বাম অলিঙ্গ একই সাথে প্রসারিত হয়। আচ্ছা, যদি এখানে সিস্টল থাকতো কি হতো বলো তো? সিস্টল থাকলে কি প্রসারিত হতো? হ্যাঁ, যদি বলা হতো অলিঙ্গ সিস্টল, তাহলে এখানে প্রসারিত হতো না সংকুচিত হতো বলো তো? মাসপিকা তুমি বলো।
সংকুচিত হ্যাঁ যদি সিস্টল থাকতো তাহলে সংকুচিত হতো, কিন্তু এটা আছে এক নম্বরে হচ্ছে অলিঙ্গের ডায়াস্টল। হ্যাঁ অলিঙ্গের ডায়াস্টল কি হবে, ডায়াস্টল মানে প্রসারিত, এটা তোমরা জানো। ডান এবং বাম অলিঙ্গ একই সাথে প্রসারিত হয় এবং এ সময় তোমার ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা বন্ধ থাকে। এ সময় কি হবে, বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ থাকে এবং ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে এবং পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। এবং তোমার 0.7 সেকেন্ডে অলিন্দদ্বয় রক্ত দ্বারা পূর্ণ হয়। তাহলে এই চক্রের সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড, ঠিক আছে। অলিন্দের ডায়াস্টল এই স্টেজের সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। তাহলে কি বললাম যে অলিন্দের ডায়াস্টলে ডান এবং বাম অলিন্দ একই সাথে প্রসারিত হয় এবং এ সময় ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা বন্ধ থাকে এবং ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে এবং পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে এবং এই ধাপে সময় লাগে হচ্ছে 0.7 সেকেন্ড, ঠিক আছে। এরপরে আসো অলিন্দ 2 নম্বরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে অলিন্দের সিস্টল। অলিন্দের সিস্টলে কি হবে, এ সময় হচ্ছে তোমার বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাবে এবং ডান এবং বাম অলিন্দ দ্রুত সংকুচিত হয় এবং রক্ত নিলয়ে প্রবেশ করে। খেয়াল করো প্রথম ধাপের বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ থাকবে, এরপরের ধাপে খুলে যাবে। এটা জাস্ট একবার বন্ধ হবে, একবার খুলে যাবে, একবার বন্ধ হবে, চারটে ধাপ। তো চারটে ধাপে পর্যায়ক্রমে প্রথম ধাপে যা হবে, পরবর্তী ধাপে তার বিপরীতটা, তারপরে ধাপে তার বিপরীতটা, এভাবে লিখবে, এভাবে মনে রাখবা। তাহলে অলিঙ্গের সিস্টলে কি হবে, ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা খুলে যায়, ডান এবং বাম অলিঙ্গ দ্রুত সংকুচিত হয় এবং রক্ত নিলয়ে প্রবেশ করে এবং এই ধাপে সময় লাগে 0.1 সেকেন্ড। আচ্ছা একটু জিজ্ঞেস করি, ট্রাইকাস্পিড কপাটিকার অবস্থান বলো কোথায় থাকবে, ট্রাইকাস্পিড কপাটিকা কোথায় থাকবে ইয়ে বলবা। আফিফা জেবিন উষা তুমি বলো। জি ম্যাম। ট্রাইকাস্পিড কপাটিকা কোথায় থাকবে? ট্রাইকাস্পিড কপাটিকা বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগ স্থলে, বুঝতে পারছো? এরপরে জানি আর ভুল না হয়। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে তোমার যে ধাপটা আসবে সেটা হচ্ছে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে নিলয় সিস্টল। 3 নম্বরে যে ধাপটা আসবে সেটা হচ্ছে নিলয়ের সিস্টল, ঠিক আছে। তো নিলয় সিস্টলে কি হবে, অলিঙ্গের সিস্টলের সময় নিলয়দ্বয় রক্তপূর্ণ হয় এবং সাথে সাথে নিলয়দ্বয় সংকোচন ঘটে। যেহেতু সিস্টল তাহলে নিলয়দ্বয় সংকোচন ঘটবে এবং নিলয়ের অভ্যন্তরে চাপ বৃদ্ধি পাবে। নিলয় সংকোচন ঘটবে এবং নিলয়ের অভ্যন্তরে চাপ বৃদ্ধি পায়। তো এ সময় বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায়। এ সময় কি হবে, এর আগের ধাপে কি পড়েছো, এর আগের ধাপে আমরা জানলাম যে বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাবে কিন্তু এই ধাপে আবার বন্ধ হয়ে যাবে। বললাম যে এক ধাপে যেটা হবে তার পরের ধাপে জাস্ট বিপরীতটা হবে। তাহলে এই ধাপে কি হবে, এই সময় বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যাবে এবং তোমার পালমোনারি ও সিস্টেমিক ধমনির গোড়ায় অবস্থিত সেমিলুনার কপাটিকা খুলে গিয়ে ধমনীদ্বয়ে প্রবেশ করে এবং এ ধাপে সময় লাগে 0.3 সেকেন্ড। এ ধাপে সময় লাগে কত, 0.3 সেকেন্ড। তাহলে অলিন্দের সিস্টলের সময় নিলয়দ্বয় রক্তপূর্ণ হয় এবং সাথে সাথে নিলয়দ্বয়ের সংকোচন ঘটে। তো এতে নিলয়ের অভ্যন্তরে রক্তচাপ বৃদ্ধি পায়
এই সময় বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যাবে এবং সেমিলুনার কপাটিকা খুলে যাবে। খেয়াল করো, বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যাবে, কিন্তু সেমিলুনার কপাটিকাটা খুলে গিয়ে রক্ত ধমনীদ্বয়ে প্রবেশ করে এবং এইভাবে সময় লাগে 0.3 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নম্বরে আসছে নিলয়ের ডায়াস্টল। নিলয়ের ডায়াস্টলে কি হবে? নিলয়ের সিস্টল শেষ হওয়ার সাথে সাথে ডায়াস্টল শুরু হয়। তো এই সময় বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা খুলে গিয়ে অলিঙ্গ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করবে। 3 নম্বরটা খেয়াল করো, বাইকাসপিড 3 নম্বরে, আমি কার্সর কোথায় রাখছি এটা দেখো। বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এবং 4 নম্বরে দেখো নিলয়ের ডায়াস্টলে এটা বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়। ঠিক আছে, খুলে গিয়ে অলিঙ্গ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করে এবং একই সাথে সেমিলোনার কপাটিকা গুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে ধমনী থেকে রক্তের পশ্চাৎমুখী রক্ত প্রবাহ বৃদ্ধি রোধ করে। তো এ ধাপে সময় লাগে হচ্ছে 0.5 সেকেন্ড। কত? 0.5 সেকেন্ড। তো এখানে হচ্ছে নিলয় সিস্টলের সময় বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যাওয়ার সময় যে শব্দের সৃষ্টি হয় তাকে লাভ বলে। লাভ, এটা আমরা মনে রাখবা, লাভ হচ্ছে গিয়ে নিলয়ের সিস্টলের সময়, নিলয়ের সিস্টলের সময় তোমার বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যাওয়ার সময় যে শব্দের সৃষ্টি হয় তাকে লাভ বলে এবং নিলয়ের ডায়াস্টলের সময় সেমিলোনার কপাটিকা বন্ধ হয়ে যাওয়ার সময় যে শব্দের সৃষ্টি হয় তাকে ডাব বলে। তোমাদের বইয়ে লাভ এবং ডাব খুব সংক্ষেপে দেয়া আছে। লাভ আছে হচ্ছে নিলয়ের সিস্টল এবং ডাব হচ্ছে নিলয়ের ডায়াস্টল। তো আমি এখানে একটু ডিটেলস দিয়েছি লাভ এবং ডাব কি, এটা একটু ডিটেলস আমি এখানে দিয়েছি যে লাভ হচ্ছে গিয়ে নিলয়ের সিস্টলের সময় বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যাওয়ার সময় তোমার যে শব্দের সৃষ্টি হয় তাকে লাভ বলে এবং নিলয়ের ডায়াস্টলের সময় সেমিলোনার কপাটিকা বন্ধ হয়ে যে শব্দের সৃষ্টি হয় তাকে ডাব বলে। ঠিক আছে, মোটামুটি তোমাদের বই একটা ছবি আছে হৃৎচক্রের, ওই ছবিটা দিয়ে দিবা এবং এই প্রত্যেকটা পয়েন্ট, 4টা যে পর্যায় বা ধাপ, এই ধাপগুলো দিয়ে বিস্তারিত লিখলেই হয়ে যাবে। তাহলেই হচ্ছে তোমার হৃৎচক্র এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে হৃৎচক্র যে পড়ালাম, কোনো প্রশ্ন আছে কারো? কেউ বুঝো না এরকম আছো? কোনো প্রশ্ন আছে বলো। আফসানা আক্তার, আফসানা, আফরিন, আফরিন আছো, মেহজাবিন খান, তোমরা কি ইচ্ছা করেই রেসপন্স করতেছো না নাকি কি জন্যে বলো তো? ওরা জিজ্ঞেস করবো তাই। কথা শুনতে পাই না কেন তোমাদের? তোমার কথা, তোমার হয়তো হেডফোনের সমস্যা, কোনো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি এখন পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিকটা আছে রক্তচাপ। পরবর্তী টপিক যেটা আছে সেটা হচ্ছে রক্তচাপ। তো হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে রক্তচাপ। ঠিক আছে, তাহলে রক্তচাপ পার্শ্বচাপ কি? পার্শ্বচাপ হচ্ছে ধমনী প্রাচীরে তোমার যে চাপ দিবে, যে চাপটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে পার্শ্বচাপ। তো সাধারণভাবে রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনী রক্তচাপকে বোঝায়। তাহলে রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনী রক্তচাপকে বোঝায়। তো তাহলে রক্তচাপ কি?
রক্তচাপ বলতে সাধারণত ধমনীর যে রক্তচাপ এটাকেই বোঝায়। তো নিলয় সিস্টল অবস্থায়, নিলয় সিস্টল অবস্থায় ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টল অবস্থায় যে চাপ থাকে তাকে বলা হচ্ছে ডায়াস্টলিক রক্তচাপ। তো নিলয় সিস্টল অবস্থায় ধমনীতে যে চাপ থাকে তাকে বলা হচ্ছে সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টল অবস্থায় যে চাপ থাকে তাকে বলা হচ্ছে ডায়াস্টলিক রক্তচাপ। তো তোমার সাধারণত স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ সাধারণত তোমার 110 থেকে 140 মিলিমিটার, এখানে রেঞ্জটা একটু চেঞ্জ হতে পারে। তোমাদের বইয়ে কত আছে রেঞ্জটা? এটাই আছে 110 থেকে 140 কি আছে একটু দেখে বলো তো আমাকে। জি ম্যাম এটাই আছে। এবং ডায়াস্টলিক রক্তচাপ হচ্ছে গিয়ে 60 থেকে 90 মিলিমিটার, পাদস্তম্ভের 60 থেকে 90 মিলিমিটার। তাহলে এই রেঞ্জ গুলা মনে রাখবা তোমরা, এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে সিস্টোলিক রক্তচাপ 110 থেকে 140 এবং ডায়াস্টলিক রক্তচাপ হচ্ছে 60 থেকে 90, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে রক্তচাপ সাধারণত স্বাভাবিক রক্তচাপকে 120/80 এভাবে, স্বাভাবিক রক্তচাপকে 120/80 এভাবে প্রকাশ করা হয়। আর রক্তচাপ নির্ণয় করা হয় যে যন্ত্রের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। রক্তচাপ রক্তচাপ মানে নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে বলা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। তুমি কি দেখছো এই যন্ত্র? দেখছো? কেন দেখনি? এটা তো ডিসপেন্সারিতে বা ডক্টরদের কাছে থাকে রক্তচাপ মাপে, সেটাই ওটাকে বলা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। আচ্ছা এখন আসো উচ্চ রক্তচাপ, এখন আসো উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় বলা হচ্ছে হাইপার টেনশন। কি বলে? হাইপার টেনশন। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় বলা হচ্ছে হাইপার টেনশন। তো শরীর এবং মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ কি ব্যাপার কি হচ্ছে? শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে, এবং রক্তের চাপ যদি কম থাকে তাহলে তাকে নিম্ন রক্তচাপ বলে। রক্তের চাপ যদি কম থাকে তাহলে তাকে নিম্ন রক্তচাপ বলে। তো রক্ত প্রবাহকালে ধমনীর গায়ে কোনো ব্যক্তি সিস্টোলিক রক্তচাপ তোমার সবসময় 160 মিলিমিটার পাদস্তম্ভ বা তার বেশি এবং ডায়াস্টলিক রক্তচাপ 95 মিলিমিটারের বেশি থাকলে তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। তাহলে উচ্চ রক্তচাপ কখন বলা হয়? যখন তোমার সিস্টোলিক রক্তচাপটা 160-এর বেশি এবং ডায়াস্টলিকটা 95-এর বেশি থাকবে তখন তাকে বলা হচ্ছে উচ্চ রক্তচাপ। এখানে আছে একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সাধারণত স্বাভাবিক চাপ সিস্টোলিক চাপ 120 মিলিমিটার পারদের নিচে এবং ডায়াস্টোলিক চাপ 80 মিলিমিটার পারদের নিচে হলে কাঙ্ক্ষিত মাত্রা হিসেবে ধরা হয়, এটাকে বলা হচ্ছে কাঙ্ক্ষিত মাত্রা। আর এই রক্তচাপ যখন মাত্রাতিরিক্ত হয় তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি। এই যে কাঙ্ক্ষিত মাত্রার থেকে যখন বেশি হবে তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ, মানে এটা জাস্ট অন্যভাবে বলা যেতে পারে। আমি একটু আগে যেটা বললাম সেটাও হবে, এখন যেটা বলছি এটাও হবে, জাস্ট একটু অন্যভাবে বলা তাই। তো একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সাধারণত সিস্টোলিক চাপ 120 মিলিমিটার পারদের নিচে এবং ডায়াস্টোলিক চাপ 80 মিলিমিটার পারদের নিচে এই যে কাঙ্ক্ষিত মাত্রা হিসেবে ধরা হয়, এবং এই রক্তচাপ যখন মাত্রাতিরিক্ত হয় তখন তাকে উচ্চ রক্তচাপ বলে থাকে। তো উচ্চ রক্তচাপের কিছু কারণ, এই যে ঝুঁকির কিছু কারণ আছে কি কি দেখো, এগুলো তোমরা পয়েন্ট আকারে দিতে পারো, ঠিক আছে? এখানে যেমন একদম ঢালাওভাবে দেয় এভাবে না দিয়ে পয়েন্ট আকারে দিলে ভালো হবে। দেহের ওজন বেশি বেড়ে গেলে কিংবা লবণ এবং চর্বিযুক্ত খাবার বেশি খেলে, দেহের ওজন বেড়ে গেলে লবণ এবং
চর্বিযুক্ত খাবার বেশি খেলে, ঠিক আছে, এবং পরিবারের সদস্যদের ডায়াবেটিস বা কোলেস্টেরলের পূর্ব কোনো ইতিহাস থাকতে উচ্চ রক্তচাপ দেখা দেয়। সন্তান প্রসবের সময় খিঁচুনি রোগের কারণে মায়ের রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। তো কি হবে, দেহের ওজন বেশি বেড়ে গেলে, তারপরে লবণযুক্ত খাবার বেশি খেলে, চর্বিযুক্ত খাবার বেশি খেলে, বা পরিবারের সদস্যদের কারো ডায়াবেটিস বা কোলেস্টেরলের পূর্ব ইতিহাস থাকলে কি হবে, উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। আচ্ছা, এরপরে আসো, উচ্চ রক্তচাপের কিছু লক্ষণ আছে এখানে, যেমন মাথা ব্যথা, বিশেষ করে মাথার পেছন দিকে ব্যথা করা হচ্ছে উচ্চ রক্তচাপের প্রাথমিক লক্ষণ। মাথা ব্যথা এবং মাথার পেছন দিকে ব্যথা করাই হচ্ছে প্রাথমিক লক্ষণ। এছাড়া রোগীর মাথা ঘোরা, ঘাড় ব্যথা করা, বুক ধরপর করা, দুর্বল বোধ করাও হচ্ছে উচ্চ রক্তচাপের লক্ষণ। অনেক সময় রোগীর নাক দিয়ে রক্ত পড়ে, ভালো ঘুম হয় না। তাহলে মাথা ব্যথা, মাথার পেছন দিকে ব্যথা, তারপরে হচ্ছে রোগীর মাথা ঘোরা, ঘাড় ব্যথা করা, বুক ধরপর করা, তারপরে কি হবে, নাক দিয়ে রক্ত পড়া, ভালো ঘুম হবে না, এগুলো হচ্ছে উচ্চ রক্তচাপের লক্ষণ। তাহলে কারণ লক্ষণ এখন কি দেখি, এখন কি আছে। আচ্ছা, কারণ লক্ষণ এবং এর যে প্রতিকার ব্যবস্থা, রক্তচাপের যে প্রতিরোধ বা প্রতিকার যে ব্যবস্থা সেটা। আচ্ছা, এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে যে ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখা, দেহের ওজন না বাড়ানো, চর্বিযুক্ত খাবার বর্জন করা। চর্বিযুক্ত খাবার কি কি আছে এখানে, ঘি, মাখন, গরু এবং খাসির মাংস, চিংড়ি, এগুলো সবই চর্বিযুক্ত খাবার। সুষম খাদ্য গ্রহণ করা, পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা, ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত ব্যায়াম করা, দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, মানসিক চাপমুক্ত এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, এবং খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা। এভাবে পয়েন্ট আকারে দিবা তাহলে ভালো হবে, ঠিক আছে। তাহলে উচ্চ রক্তচাপের প্রতিরোধ ব্যবস্থাগুলা কি কি, এগুলো মোটামুটি 10টা পয়েন্ট আছে এখানে, খুবই সহজ, এগুলো মনে রাখাও খুবই সহজ। তো মোটামুটি এগুলো দিলেই হবে, ঠিক আছে। তো আজকে যে দুইটা টপিক পড়ানো হলো, একটা হচ্ছে হৃদচক্র, আর একটা হচ্ছে উচ্চ রক্তচাপ, এর কারণ, লক্ষণ এবং প্রতিকার, এই টপিকগুলো। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের, কারো কোনো প্রশ্ন আছে? নাই, নো ম্যাম। আচ্ছা, তো এইগুলোই বাসায় পড়ো, আজকে যেগুলো পড়ানো হলো এগুলো বাসায় পড়ো, সামনের ক্লাসে দেখি অন্যগুলো যা অন্য যা আছে ওগুলো আজকে পর্যন্ত। আচ্ছা মিস, মিস, এই 10টা টপিক হচ্ছে মেনে চললে আমাদের উচ্চ রক্তচাপ হবে না? এটা তো ওভাবে বলা যায় না, দেখা যাচ্ছে যে তুমি যদি এটা মানে মেনে চলতে পারো, তোমার না হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। কিন্তু কথা আছে, যদি তোমার পরিবারের, তোমার বাবা মা, বাবা মা থেকেই তো সাধারণত সন্তানে আসে, রোগটা আসে, তো বাবা মার যদি থেকে থাকে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে তো আসার সম্ভাবনা আছে। আর যদি না থাকে, সেই ক্ষেত্রে তুমি যদি এগুলো মেনে চলো, তোমার না হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, বুঝতে পারছো? বংশগত কারণে যদি হয় সেটা তো আসলে কারো হাত নেই। ঠিক আছে, আসলে কি আমাদের 10টা টপিকই দিতে হবে? না, 10টা দিতে হবে এরকম না, এরকম না। কারণ নিশ্চয় শুধু রক্ত রক্তচাপের কি প্রতিরোধ বা প্রতিকার শুধু একটাই আসবে না, আসলে হয়তো লক্ষণ, কারণ, প্রতিকার এভাবে করে আসতে পারে, ঠিক আছে। তো তোমরা 10টাই দিতে হবে এমন না, 5টা 6টা দিলেই হবে, মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ নাও আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম।